পাপের ষোলকলা পূর্ণ হলো ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের। নিজের কৃতকর্মের জন্য এবার সাসপেন্ড হতে হলো এই মাতাল পুলিশ অফিসারকে। খোয়াই জেলার পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব এক নির্দেশনামায় শনিবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়া থানার এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে চরম শৃঙ্খলা ভঙ্গের এই অব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুদিন আগে তেলিয়ামুড়া থানা কমপ্লেক্সে কালী মন্দিরে কালী পুজোর সময় নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করে পুজোর জিনিসপত্র এবং সরঞ্জামগুলি ছুঁড়ে ফেলে এবং দীপাবলি উদযাপনের ধর্মীয় ধার্মিকতাকে ব্যাহত করার পরিপ্রেক্ষিতে তাকে টিপি আইনের U/S 92 ধারায় গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে CCS বিধিমালা 1965 এবং PRB বিধিমালা 858 এর বিধি 10 এর উপবিধি দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে শনিবার বিকেল থেকে রামকৃষ্ণ দাসকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে যে সাময়িক বরখাস্তের সময় এসআই রামকৃষ্ণ দাসকে হেডকোয়ার্টার গণকি পুলিশ লাইন খোয়াই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চার্জ অফিসারের পূর্বানুমতি ছাড়া স্টেশন ত্যাগ করতে পারবে না বলেও সংশ্লিষ্ট নির্দেশনামায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।